হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি মামা আপনারাও ভালো আছেন, আমি আবুল মামাও ভালো আছি। তাই আমার প্রিয় বাংলাদেশি বিদেশি যাই যে অবস্থানে আছেন, আমার অন্তরস্থল থেকে সালাম রইল। মুসলমান মামার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদার প্রতি আদাব, অন্য অন্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ। দেশি বিদেশি সবাই জানেন আমার চ্যানেলের নাম আবুল মামা বাইক সেন্টার। আবুল মামা বাইক সেন্টার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। তে আসুন ব্যবসার জগতে চলে যাই। জি গাড়িটা দেখতে পারছেন, বাজাজ কোম্পানির, একই বলে 100 সিসি ডিজিটাল স্মার্ট কার, এককালীন জমা, ফুল টাকা জমা দেওয়া আছে 17 থেকে 27, লাস্ট মডেল গাড়ি। গাড়ি একবারে খুব ফুল ফ্রেশ আছে। জেনারা নেবেন, ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে, কন্ট্যাক্ট করবেন, যোগাযোগ করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। একটি কথা, গততে আপনারা 28 তারিখে ভিডিও দেওয়ার পরে এ পর্যন্ত কোনো ভিডিও মিডিয়া হয়নি। আজকে আমার ব্যবসার প্রতিষ্ঠান খুললাম। অবশ্যই আমার ছেলে পেলে শনিবারে আসবি, তার মানে 10-12 দিন ছুটি খাবি। আজকে শখ করে এখন অনেক লোকে আসিচ্ছে, অনেক লোকে ফোন দিচ্ছে, তার কারণে আমরা বাপ বেটা আজকে দোকান খুলে। গাড়িটা আমার এক মামা তোলা থাকে, ঢাকায় থাকে, গাড়িটা বিক্রি করবি ফুল ফেরের, বেশি দাম হলে বেশি, তাছাড়া বেচবি না, কাটা ছাটা না করে কত বেচবি মামার থেকে শুনে। অবশ্যই রেট কত দাম কত বলে দেবনি, কারু ভালো লাগলে কেউ ফুল ফ্রেশ কিনলে অবশ্যই যোগাযোগ করবেন। সিট কেরিয়ার, এদের প্যানেল কভার, সিগনাল, মার্কার, টায়ার, রিং সকাপ যা আছে, টায়ার টিউব একবারে সাথে আছে, সব কিছু করছেন মামা, সব খোলা নাই, মেলা নাই, এখনও হাত ধুত আল্লাহর রহমতে পড়েনি, যা আছে ধোয়া নাই, মশা নাই। এখন গাড়িটা যা চলছে জেনিয়েন, গাড়ি দেখা যাচ্ছে 15,660 কিলো, অবশ্যই দেখতে পারছেন। হ্যাঁ, যাই হোক, লাস্ট মডেল গাড়ি, এর পরে কোনো গাড়ি বাংলাতে আসেনি। এদের সেলটা দিয়ে দিলাম, সাউন্ড কোয়ালিটি খুব ভালো আছে, বুঝছেন মামা, মানে এটা পিক আপ ছেড়ে দেওয়া আর পিক আপ টানে দেওয়া। যাই হোক, খারাপ নাই, ভালো আছে, জেনারা নেবেন। এটা কিন্তু সব অরিজিনাল আছে, যা কিছু আছে অরিজিনাল। উনি ঢাকায় লেখাপড়া করে, বাড়ি গাড়ি তুলে থই, এটা হলে সর্বমোট কথা। গাড়ির মধ্যে এদের একটা দাগ আছে, এই দাগটা মেনে লওয়া লাগবে, এই হলে দাগ, তাছাড়া সব ভালো আছে। টায়ার দেখতে পাচ্ছেন, সব কিছু ভালো আছে মামা, বুঝছেন। একই কয় ডিসকভার 100 সিসি ফুল টাকার জমা ডিজিটাল স্মার্ট কার্ড, 17 থেকে 27, দেখে সিল ছাপ্পর সবই আছে, মানে আপনি যদি ফুল ফ্রেশ কেনেন 2 টাকা বেশি দিয়ে কিনা লাগবে। এই গাড়ি আমার কাছে আছে খালি 65, 70, 75, 80, আর এই গাড়িটা কত চাই অবশ্যই আজকে মালিকর থেকে দাম শুনে আপনি ভিডিওর নাম্বার আমারই থাকবে। এদের দেখে নাম্বারটা দেখতে পারেন, এদের দেখতে পারছেন বগুড়ার নাম্বার, এদের 16-03 লাস্টে 22। গাড়ি কিন্তু উনি ভুল করছে, 18 থেকে 28 সাল পর্যন্ত কাগজ, গাড়ি 17 সালে এদিকে আসেন। এদের দেখবেন যে 18 সালে নাম্বার করেছে, 28 সালে, মানে এটা ফুল টাকা, বুঝছেন, কেউ দেখায় না, আমরা দেখায় যে 17 সালের 18-র মধ্যেই গাড়ি 18 সালে নাম্বার করছে, বুঝছেন, কিন্তু সেগুলি বোঝে না, জানেও না। তবে গাড়ি ভালো আছে, জেনারা একবারে ফুল ফ্রেশ গাড়ি উঠতেছেন। জিনিস ভালো হলে হলে টাকা দেওয়াই লাগবে, এরকম ঘটনা বললাম, খালি 65 লাখ আমার কাছে আছে, নিয়ে যাবেন, ওটা 5 গেটে 4 গিয়ে। আবার বলছি ডিজিটাল স্মার্ট কার্ড, ফুল টাকা গাড়ি, ফুল ফ্রেশ, বুঝছেন, ইন্ডেক্স চাবিও পাবেন দূরে, সমস্যা নেই। আমার সঙ্গে দিকে আসো, তোমাকে দেখা দিলে এটা আসো। আজকে মালিকই দরদাম করবি, হয়তো মাইন করার দরকার নেই, আমি হয়তো বেশি চাই, সত্যি করে কবা, বুঝছো মামা, যে নিনি গাড়িটা, তুমি কয়টা করলে ছাড়ে দেবা, তাহলে মানুষ কষ্ট পাবার লাগে। আমি একদম 1 লাখ হলে ছাড়তে চাচ্ছি, কম ভাড়া কিছুই করা যাবে না, কম ভাড়া একদম হিসেবে দিয়ে দেন, কারণ 1 লাখ। এটা হলে মালিক, মালিকই বলিচ্ছে, সমস্যা নেই, কারো যদি ফুল ফেরের ভালো গাড়ি লাগে তাহলে আপনারা যোগাযোগ করবেন, সমস্যা, উনি মালিক, বর্তমান উনি সেকেন্ড মালিক, ফার্স্ট মালিক ধন্যবাদ ভাই, যদি কেউ নাম ট্রান্সফার করে দেওয়া দেবি। হ্যাঁ হ্যাঁ, আমার আব্বুরই তো গাড়ি, তোমার আব্বুর গাড়ি না? হ্যাঁ। আচ্ছা, উনি রাব্বুর গাড়ি, উনি নাম ট্রান্সফার যা করে দেন, ধরেন ফার্স্ট পার্টি, আর কথাবার্তা না বলে আপনারা সবাই শুনলেন, অনেক কথাই বললাম,
হৃদয় পরে আজ থেকে দোকান করুন, সবাই ফোন দেবেন, আসবেন, কিনবেন, টেনশন সমস্যা নাই। তাই আসুন, রেট কত, দাম কত, মূল্য কত, মালিক কিন্তু বলে দিয়েছে 1 লক্ষ করলে বেচবি। এখন যদি ভালো লাগে আসবেন, নাহলে ছবি, ভোটার আইডি কার্ড দেবেন, নাম চেঞ্জ, মানে সব করা যাবে। এটা বাইরের কোনো গাড়ি নয়, গাড়ি যে নিয়ে নি যা চলা তাই, টায়ার টিউব অরজাল সাতখান আছে, ওই যে উনি বলে দিয়েছে 1 লাখ, খুলে যোগাযোগ করেন, কন্ট্যাক্ট করে তারপর সরাসরি আসবেন, আসলে সমস্যা নাই। এবলে বলা বক্তব্য শেষ, সোনার বাংলাদেশ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আবুল মামার ভিডিও বেশি বেশি দেখবেন, দেখে শুনে কাছে আসে কিনবেন, ঠকার কোনো সেন নাই। সরাসরি আসলে সার বার কমিশন, তেল দেয়, খাবার দেয়, এবিডেবিট দেয়, গাড়িওয়ালা না দিলে আমার পকেট থেকে দেবো, টেনশন করার লাল্লায় 2-1 হাজারের বেশি তার খাবার পারবেন না। আসসালামু আলাইকুম।